অবিশ্বাস্য থেকেও স্যাটিসফাইং, কারণ ক্রিকেট খেলায় নর্মালি আমরা প্রত্যাবর্তন দেখেছি, টিম থেকে বাদ পড়ে বা পারফরমেন্সের জন্য বাদ পড়ে বা অন্য কোনো কারণে বাদ পড়ে তার আবার টিমে ফিরে আসা, কিন্তু যুবরাজ সিং যে প্রত্যাবর্তনটা করেছে, হি হ্যাড আ লাইফ থ্রেট, ওর যে ক্যান্সার হয়েছিল সেটা সেটা কুড হ্যাভ কিল্ড হিম অ্যাকচুয়ালি। সেখান থেকে যখন আমি তাকে চেন্নাইতে মাঠে দেখি আগে টি-20 ম্যাচটাতে, সেখানে আমাদের সবার খুব আনন্দ হয়েছিল যে একটা ছেলে যাকে আমরা দেখেছি দেশের হয়ে খেলতে, সে তার জীবনযুদ্ধ থেকে ফিরে এসে আজ আবার খেলার মাঠে এসেছে। তাই আমার কাছে এটা একটা অসাধারণ প্রত্যাবর্তন। না, আমার মনে হয় না খুব একটা চাপ হবে ওর পক্ষে, হয়তো এটা আইডিয়াল, কারণ টি-20 খেলা 3.5 ঘন্টার খেলা, টেস্ট ম্যাচ বা ওয়ান ডে ম্যাচ যেখানে ওকে সারাদিন মাঠে দাঁড়িয়ে থাকতে হতো, যার জন্য বডির ওপর প্রেশার বা মাইন্ডের ওপর প্রেশারটা অনেক বেশি, সেজন্য আমার মনে হয় ওর জন্য এটা ভালোই প্রত্যাবর্তন হয়েছে, কারণ এখানে টি-20তে খেলার সময় এটা কম, তাই বডির ওপর এক্সার্শন অনেক কম। না, আমার মনে হয় না সবসময় অধিনায়ককে দোষ দেওয়া উচিত, অধিনায়কের সাথে আরও প্লেয়ার ছিল, যুবরাজ সিং ওই সময় সেট হয়ে আউট না হলে খেলাটা হয়তো ওখানে ইন্ডিয়া জিতে যেতে পারতো। আমার মনে হয় ইটস আ মিক্সচার অফ এভরিথিং। 14th, 15th, 16th আর 17th ওভারে ভারত মাত্র 17 রান করেছে ওই 4 ওভারে, যেখান থেকে খেলাটা এত কাছে যায়, আর টি-20 এমন একটা খেলা যেখানে খেলার রং পাল্টাতে বেশি সময় লাগে না, তাই সেদিক দিয়ে শুধু অধিনায়ককে দোষ দিলে হবে না। আমি মনে করি মহেন্দ্র সিং ধোনি টি-20 ক্রিকেট আর ওয়ান ডে ক্রিকেটে অসাধারণ প্লেয়ার, ওনার ম্যাচ উইনিং অ্যাবিলিটি পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের মতোই, তাই আমি বলবো না এটা মহেন্দ্র সিং ধোনির দোষ। হ্যাঁ, খেলায় হতে পারে একদিন হয়তো লাগেনি, হয়তো মহেন্দ্র সিং ধোনি ভেবেছে যে না আমরা এটা আরামসে করবো, তারপর শেষে গিয়ে যখন লাস্ট ওভারে প্রেশার শুরু হয় তখন হয়তো ঠিক সময় হেট লাগেনি বা বাউন্ডারি যেটা দরকার ছিল লাগেনি। সেই জন্য একটা ম্যাচের জন্য মহেন্দ্র সিং ধোনিকে দোষ দেওয়া মনে হয় না ঠিক হবে, স্পেশালি এই ফরম্যাটে যেখানে হি ইজ আ কমপ্লিট ম্যাচ উইনার। এগুলো হচ্ছে আফটার থটস। ওই আমি মনে করি খেলায় রানের রানটা নেওয়া উচিত, স্পেশালি টি-20 ক্রিকেটে যখন লাস্ট ওভারের খেলা চলছে তখন রান মিস করা উচিত নয়, কারণ যদি ও রানটা মিস করতো তখন কিন্তু 5 রান বাকি থাকতো, তাহলে ধোনিকে 6 মারতেই হতো এই খেলাটা জেতার জন্য। যেহেতু 2 রান নিয়েছে তখন ওর জন্য 4 রান বাকি ছিল খেলাটা জেতার জন্য, যেটা একটা বাউন্ডারিতে খেলা শেষ করা সম্ভব হতো, তাই আমি মনে করি না এই ডিসিশনটা ভুল বা এই ডিসিশনটা ধোনি ওই সময় ঠিক নেননি। যে ব্যাটসম্যান খেলবে, কারণ এটা 11 জনের খেলা, যে ব্যাটসম্যান খেলবে তাকে সেই সময় হিট মারতে হবে, আর রানের রানটা না নিলে অনেক সময় কিন্তু ক্রিকেট খেলায় প্রবলেম হয়। প্রত্যাশা তো খেলার মধ্যে থাকবেই, সে তুমি ফিট হয়ে খেলো আর আনফিট হয়ে খেলো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তোমার কাছে এক্সপেকটেশনস থাকবেই, যে স্পেশালি ইন্ডিয়ান টিমে যেখানে ব্যাটিংয়ে কম্পিটিশন এত বেশি, বোলিংয়ে হয়তো কম্পিটিশন ব্যাটিংয়ের থেকে অনেক কম হতে পারে, কিন্তু ব্যাটিংয়ে কম্পিটিশন প্রচুর, তাই যুবরাজ সিংয়ের ওপর এক্সপেকটেশনস থাকবে, আর এক্সপেকটেশনস কাটিয়েই ও এতদিন খেলেছে, তাই আমার মনে হয় না এটা প্লেয়ারদের কাছে খুব একটা প্রবলেমের ব্যাপার যারা অনেক দিন ধরে ইন্ডিয়ার হয়ে খেলে। নিশ্চয়ই সম্ভবত অলরেডি টি-20 ফরম্যাটে ফিরেছে, আর ভালো প্লেয়ারকে বেশি দিন বসিয়ে রাখা যায় না আমি মনে করি, ও 11 জনেও ফিরবে। আমরা দেখেছি অশ্বিন টেস্ট ম্যাচে ভালো বল করেছে, একটা ওই টি-20 ম্যাচটা খুব একটা ভালো বল করেনি, প্লাস ইন্ডিয়া দুটো স্পিনারও খেলাতে পারে। তোমার হরভজন সিংয়ে তুমি যদি ইকোনমি রেট দেখো টি-20 ক্রিকেটে, ওয়ার্ল্ডে ড্যানিয়েল ভিটোরির পর সেকেন্ড, উইচ ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট বাই এনিবডি। সেদিন হরভজন সিংয়ের মতো প্লেয়ারকে বেশি দিন বাইরে বসিয়ে রাখা সম্ভব হবে না কোনো টিমেরই। খেলায় সব দিন এক এক যায় না, ভারত ওই ম্যাচে জেতার পজিশনে ছিল, সেখান থেকে ভারত হেরেছে, ভারত কিন্তু এই পজিশন থেকে সচরাচর হারে না বা ভবিষ্যতে খুব একটা বেশি ম্যাচ হারবে না, সেজন্য আমাদের মতে এটা ওয়ান অফ সিচুয়েশন। আর আমি মনে করি মনোজ তিওয়ারির কনসিস্টেন্টলি জায়গা আছে এই এই ইন্ডিয়ান স্কোয়াডে, যুবরাজ সিং খেললেও ওর জায়গা আছে, কারণ আমি মনে করি হি ইজ মেন্টালি ভেরি স্ট্রং, হি ইজ এ মাচ মোর স্ট্রঙ্গার প্লেয়ার মেন্টালি দেন হোয়াট হি ওয়াজ আ কাপল অফ ইয়ার্স আগো। আর ধোনি 4 নম্বরের কথা আমরা আগেও বলেছি, ধোনি 4 নম্বরে খেলতে পারে বা আরও ওপরে খেলতে পারে, কিন্তু যুবরাজ সিং যখন টিমে ফিরবে, বিরাট কোহলি যে ফর্মে আছে, আমি ধোনিকে 5 নম্বরের আগে আসতে দেখি না, কারণ সুরেশ রায়না 3 নম্বর খেলেন টি-20 ক্রিকেটে। সাবকন্টিনেন্ট কন্ডিশনস, কিন্তু অনেক সাবকন্টিনেন্ট টিম আছে ওখানে, পাকিস্তান টি-20তে ভালো টিম আমরা দেখলাম, ওরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে দুবাইতে, শ্রীলঙ্কা ভালো টিম, ওয়েস্ট ইন্ডিজ ডেঞ্জারাস টিম এই ফরম্যাটে, আমার কাছে তো মনে হয় ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে স্ট্রংগেস্ট টিম এই টুর্নামেন্টে। ভারতের কাছে হয়তো অ্যাডভান্টেজ, কিন্তু এটা কমপ্লিটলি ওপেন টুর্নামেন্ট, যে ভালো খেলবে সে জিতবে।